আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো দর্শক শ্রোতা, এবার বিটিটি নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো দর্শক শ্রোতা, আমরা জানি যে বেশ কিছুদিন আগে যে ভারতে যে স্কুলগুলোতে হিজাব নিয়ে যে বিতর্ক, তো সেই বিতর্ক রেশ কাটে না কাটে আবারও ভারতে কর্ণাটকের বিভিন্ন স্কুলে হিজাব নিয়ে মেয়েদের প্রবেশ করতে দিচ্ছে না। জানি যে কর্ণাটকের বিভিন্ন স্কুলে হিজাব নিয়ে স্কুলে ঢুকতে পারবে না, এই তো ফলশ্রুতিতে আমাদের এক বোন মুস্কান যে ভাইরাল হয়েছিল, তো ওই প্রতিবাদে সারা বিশ্ব যখন কেঁপে উঠেছিল, তো ভারত সরকার 3 দিন স্কুল ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দর্শক শ্রোতা, স্কুল খোলার পরেও তাদের আসলে বিবেকটা নড়েনি, তারা সেম কন্ডিশন আবার সেমভাবেই এই স্কুলে হিজাব দিয়ে ঢুকতেই দিচ্ছে না। দর্শকতা দেখুন, আমাদের বোনের সাথে এখনো তারা কি অমানবিক নির্যাতন করছে, তো দর্শকতা চলুন দেখে নিই। তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে কিভাবে এখনো আমাদের বোনদের হিজাব খুলতে তারা বাধ্য করছে। তো এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে আজকে দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই আন্দোলনটা আসলে তাদের বিবেককে নাড়া দেয়নি। তো দর্শক শ্রোতা, আমাদের এটাই বুঝতে পারছি যে আমাদের বোনগুলো অনেক কষ্টে আছে, না জানি তাদের ভাগ্যে কি আছে। আশা করি আমাদের এই ভারত সরকার এটা বোঝা উচিত, যেহেতু আমরা দেখছি অনেক হিন্দু দিদি থেকে শুরু করে অনেক হিন্দু মানুষেরও বিজেপি সরকারের প্রতি একটি ঘৃণা আছে, যে তারা তাদের এক নায়কতন্ত্র শাসনটা এখানে প্রতিষ্ঠা করতে চায়। তো এখানে যে সকল ভারত দিদিরা আমাদের কথাগুলো, যেটা আমি বুঝলাম, তারাও একসময় ক্লাস করছে, তার পাশে তার অন্যান্য বন্ধুরাও ছিল, একসাথে ক্লাস করেছে, কোনো প্রবলেম হয়নি, কেন এখন এই বিজেপি সরকার এসে তাদের প্রবলেম হবে? তো এটা তাদের আসলে বোধগম্য হয় না। তো দর্শক শ্রোতা, আমরা আশা করব অচিরেই আমাদের এই ভারতের বিজেপি সরকার এই বিষয়টা অবশ্যই দেখবে, যেহেতু পোশাক পরিচ্ছদ এটা টোটালি নিজেরই কাছে, আর আমাদের ইসলাম ধর্মে আমাদের বোনের আমাদের এটা পর্দা, আমাদের একটা ফরজ, এটা ছাড়া আমরা আমাদের বোনরা যেহেতু এটা জান্নাতে যাইতেই পারবে না, আর এটা তাদের একটা ইমানেরই একটা অঙ্গ। আশা করি সক্রিয় একটা আন্দোলন মাধ্যমেই তবেই তাদের কর্ণপাত হবে, তাছাড়া মনে হয় এটা সম্ভব হবে না। তো এই সকল বোনদের শুভকামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।